তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তুমি আজকে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর সপ্তম বাংলা প্রথম পত্র ক্লাসটি নিব তোমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠায় বের করবে পঞ্চান্ন পৃষ্ঠায় তোমরা দেখবে যে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা কি সে সম্পর্কে তোমাদের তোমরা এই অধ্যায়টা থেকে তোমরা জানতে পারবে তো এখানে বাংলাদেশের ক্ষুদ্র জাতি যে সত্তা বলতে কাদেরকে বুঝানো হয়েছে আমরা জানবো আর যিনি লিখেছেন তিনি হচ্ছেন এ কে সেরাম তো এ কে সেরাম সম্পর্কে আমরা আগে লেখক যিনি লেখক তার সম্পর্কে আমরা আগে জানব একে কে সেরাম হচ্ছে বাংলাদেশের মণিপুরী সাহিত্য চর্চার ক্ষেত্রে প্রতিকৃত কবি এবং প্রাবন্ধিক এ কে সেরাম তার জন্ম উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দে হবিগঞ্জে তার উল্লেখযোগ্য গ্রন্থ হল বসন্ত কুন্নি পালগি লৈরাং মণিপুরী কবিতা চৈতন্য অধিবাসী মণিদীপ্ত মণিপুরী ও বিষ্ণুপ্রিয়া বিতর্ক ইত্যাদি তাহলে একে সেরাম তিনি নিশ্চয়ই তিনি নিজেও একজন আদিবাসীর মধ্যে পড়েছেন তো সেক্ষেত্রে ওনার সম্পর্কে আমরা ছোট্ট পরিসরে জানতে পেরেছি যে উনি নিজে হচ্ছেন কি বাংলাদেশের মণিপুরী সাহিত্য চর্চার ক্ষেত্রে প্রতীকিত কবি একজন মণিপুরী কবি এবং প্রাবন্ধিক প্রাবন্ধিক তো মূলত এই অধ্যায়টিতে বাংলাদেশের বসবাস বিভিন্ন যে ক্ষুদ্র জাতিসত্তা আছে তাদের সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করেছে যে বাংলাদেশের মূল জনগোষ্ঠী হচ্ছে কি বাঙালি জাতি আমরা মূলত বাঙালি জাতি বাঙালি ছাড়া দেশে অনেক জাতি গোষ্ঠী বাস করে আর এগুলোর মধ্যে এই জাতিসত্তর মধ্যে যারা আছে তারা হচ্ছে চাকমা গারো মার্মা মণিপুরী ত্রিপুরা সাঁওতাল ইত্যাদি জনগোষ্ঠী যাদেরকে আমরা আদিবাসী বা উপজাতিও বলে থাকি তো সেক্ষেত্রে মূলত তাদের যে জীবন আচরণ তাদের যে জীবন ধারণ তাদের যেই সংস্কৃতি তাদের আহ যেই সে সম্পর্কে আমরা এই অধায় একটু জানতে পারবো এখানে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা বলতে যে দেখা যাচ্ছে সাধারণত এই সংখ্যক এই সংখ্যক মনে হয় দেখা গেছে যে বিভিন্ন বিভিন্ন মত রয়েছে যে বাংলাদেশের আহ বাংলাদেশের বসবাস জাতি সংখ্যা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ রয়েছে তার মধ্যে সাধারণভাবে এই সংখ্যা ছেচল্লিশটি বলে কেউ অনুমান করেছেন যেমন পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগাছড়ি বান্দরবানের বিভিন্ন পাহাড়ি জনপদ ছাড়াও ছাড়াও দেখা গেছে যে পাবনা দিনাজপুর সিলেট অঞ্চলের এদের বসতি এইসব শত শত বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করছে তাদের প্রায় রয়েছে নিজস্ব ভাষা সাহিত্য সংস্কৃতি প্রতিটি প্রতিটি জাতি গোষ্ঠীর কাছে তাদের ভাষা সংস্কৃতি খুবই প্রিয় বাংলাদেশে যেসব স্বল্প জাতিসত্তা বাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল চাকমা মারমা ত্রিপুরা গারো সাঁওতাল মণিপুরি খাসি ম্রো রাখাইন হাজং তজন্মা বম কোচ পাহাড়িয়া রাজবংশী প্রধান কয়েকটি জনগোষ্ঠীর জীবন সংস্কৃতির পরিচয় সংক্ষেপে এই বইটাতে তোমাদের দেওয়া আছে এখানে মূলত প্রথমে যা দেওয়া আছে সেটা হচ্ছে চাকমা চাকমারা হচ্ছে প্রধানত মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত তাদের প্রধান বসিত হলো পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছুড়ি বান্দরবান জেলায় নিজেদের তারা তাদের মধ্যে নিজেদের মধ্যে তারা চাংমা নামে পরিচিত তাদের তারা হচ্ছে আর্য জন ভাষা গোষ্ঠী অন্তর্ভুক্ত তাদের নিজস্ব হরফও আছে চাকমা আর হচ্ছে কি পিত তারা মূলত পীত্নিতাত্ত্বিক পরিবারের মধ্যে বসবাস করে পিতাই পরিবারের প্রধান চাকমা সমাজের প্রধান হলেন রাজা আর গ্রামের প্রধান হলো কারবারি চাকমারা বৌদ্ধ ধর্ম বলে হয় তবে পাশাপাশি তারা কিছু কিছু প্রকৃতির পূজা করে থাকে চাকমা পুরুষেরা ধুতি এবং মহিলারা পিনন পরিধান করে পিনন একটা তাদের ঐতিহ্যবাহী পোশাক আর পুরুষেরা নিজেদের তাতে তৈরি শিলোম বা জামা জামা পরে আর মেয়েরা খাদি খাদিকে ওড়না হিসেবে ব্যবহার করে চাকমাদের প্রধান খাদ্য হলো ভাত মাছ মাংস শাকসবজি জীবনে জীবন নানা ধরনের পর্যায়ে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠান তারা করে থাকে এছাড়া দেখা গেছে যে প্রতিবার তারা বিভিন্ন ঘটক যেমন বিয়ের সময় তারা ছেলের অভিভাবক বা কনের বাড়িতে কমপক্ষে তিনবার যাওয়া আসা করে প্রতিবারই চুয়ারি বা পান সুপারি পিঠে নিয়ে যেতে হয় বিজু উৎসব চাকমাদের একটি প্রধান উৎসব চৈত্রের শেষ দুই দিন ফুল বিজু মূল বিজু এবং পহেলা বৈশাখে পর্যা বলে আখ্যায়িত করা হয় এছাড়া তাদের লোকনৃত্যর মধ্যে লোকগীতের মধ্যে রয়েছে জুম নাচ বিজু নাচ বেশ জনপ্রিয় যেহেতু তোমাদের ক্লাসটা সংক্ষিপ্ত সেক্ষেত্রে আমি সংক্ষিপ্ত সংক্ষেপ করে তোমাদের সব সম্পর্কে একটু একটু করে উল্লেখ করছি পরবর্তী সম্পর্কে জানবো সেটা হচ্ছে গারো গারো জনসংষ্ঠীর সিং টাঙ্গাইল সিলের অঞ্চলে গারোরা মঙ্গলীয় জনগোষ্ঠী অন্তর্ভুক্ত গারোরা মাতৃসূত্রের পরিবার মেয়েরা মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয় এবং বিবাহের পর বর মানে ছেলে স্বামী স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে থাকে মায়ের পদবী ধারণ করে আর তারা দেখা গেছে যে মূলত একই গোটে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ তারা ভিন্ন গোত্রে বিবাহ করে গারোদের নিজস্ব ধর্ম আছে এটি একটি ধরনের এবং তারা একটি ধরনের পূজা করে গাররা প্রধানত কৃষিজীবী তাদের বসবাসকারী জুম চাষ করে পাহাড়ে বসবাস করে এবং ঝুম চাষ করে আর গারো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠান তারা পালন করে থাকে অলংকার ও বিভিন্ন রকম অলঙ্কার ব্যবহার করে থাকে তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্র আছে এছাড়া ফসল বোনা নবান্ন উৎসবের আয়োজন তারা নিজেরা করে ওয়ান গালা গড়ে একটি জনপ্রিয় উৎসব মারমা মার্মা মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত মার্মাদের প্রধান বসতি হলো পার্বত্য চট্টগ্রাম বান্দরবান রাঙ্গামাটি খাকাছড়ি মার্মা ভাষা মঙ্গোলীয় ভাষার পরিবার তাদের নিজস্ব বড়মালাও আছে মারমারা প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধরম বলি নিজেদের মারমা সমাজে উৎসাহিত করে থাকে মারমার পিতৃতান্ত্রিক পরিবার পরিবার উত্তরাধিকারের ছেলে ও সমান অধিকারের কথা বলা হয়েছে মারমা পুরুষের প্রাধান্য বেশি থাকে সমাজ আর তাছাড়া মারমাদের সামাজিক শাসন ব্যবস্থার রাজা প্রধান মারমারা জুম চাষ করে এবং বনজ সম্পদ আহরণ মাধ্যমে জীবিকা ধারণ করে থাকে বৌদ্ধ ধর্ম বলে হলেও মারমারা এখনো বিভিন্ন দেব দেবীর পূজা এবং আচার আচরণ অনুষ্ঠান পালন করে থাকে মণিপুরি এখানে মণিপুরিদের তোমাদের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ মণিপুরি নৃত্য তো তাদের যে একটা ছবি তাদের একটা ড্রেস এই ড্রেসটা এই পোশাকে তারা নাচ নৃত্য করে থাকে তো মণিপুরি সম্পর্কে জানবো বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো মনিপুরি এদের আদি নিবাস হলো ভারতের মণিপুর রাজ্যে এদের মধ্যে কোন কোন সম্পদে নিজস্ব বর্ণমালাও আছে মণিপুরীরা যেখানে বসতি স্থাপন করে সেখানে কয়েকটি পরিবার মিলে গড়ে তোলে প্রতিটি বাড়াতে দেব মন্দির ও মণ্ডপ রয়েছে আর ওই মন্দির বা মণ্ডপকে ঘিরে আবর্তিত হয়ে ওই যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড মণিপুরের সমাজে পাড়া ও গ্রাম গ্রাম ও পঞ্চায়েত বা পঞ্চায়েত ভূমিকা গুরুত্বপূর্ণ মণিপুরের জনসমষ্টি ষাটটি গোত্রী বিভক্ত মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম হলো অকপ অপকোপা তবে মণিপুরীদের অধিকাংশ এখন সনাতন ধর্মের চৈতন্য বোতর অনুসারী আর মণিপুরীদের একটি উল্লেখযোগ্য অংশ হলো ইসলাম ধর্ম বলি। এছাড়া তারা ধর সনাতন ধর্ম বলি মনিপুরের প্রধান উৎসব হলে রাজ উৎসব রথযাত্রা ইত্যাদি রাজ উৎসব উপলক্ষে রাসনৃত্য মেলা আয়োজন করে থাকে প্রধানত কৃষিজীবী ভাত মাছ শাকসবজি সবজি মণিপুরীদের প্রধান খাদ্য মণিপুরী পুরুষেরা সাধারণত ধুতি গামছা জামা ইত্যাদি পরিধান করে আর মেয়েদের তার নিজস্ব তৈরি কিছু পোশাক তারা পরিধান করে আর এখানে যে পোশাকটা দেখছো সেটা তারা বিভিন্ন অনুষ্ঠানে তাদের নাচের ক্ষেত্রে একটা নাচের পোশাক হিসেবে ব্যবহার করে তার পরবর্তী যে জনগোষ্ঠী আছে সেটা হলো ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রাঙামাটি রামগড় আহ চট্টগ্রাম জেলা বৃহত্ত কুমিল্লা নোয়াখালী সিলেট অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী মঙ্গলীয় মহাজাতির অংশ তাদের ভাষার নাম হলো কক বরক তাদের নিজস্ব কোনো বর্ণমালা নেই ত্রিপুরার সমাজ ব্যবস্থা ছেলেরা সম্পত্তির উত্তরাধিকার হয় উত্তরাধিকার হয়ে থাকে ত্রিপুরা বর্তমান সাধারণত সনাতন হিন্দু তবে দেখা তাদের প্রাচীন কিছু লোকজ ধর্মে দেব দেবী পূজা অর্চনা বিভিন্ন করে থাকে ত্রিপুরা মেয়েরা কাপড় খুবই দক্ষ নিজেদের কাপড় নিজেরাই তাতে তৈরি করে নিজের নিজেদের তৈরি গামছা ধুতি পরে এবং ছেলেরা আর ত্রিপুরার কৃষিজীবী তারা পাহাড়ে জুম চাষ করে ত্রিপুরাদের সঙ্গীত নৃত্য খুবই সমৃদ্ধ তাদের মধ্যে বিভিন্ন সঙ্গীতের প্রচলন রয়েছে প্রচলন রয়েছে ত্রিপুরাতে প্রধান উৎসব হলো নবান্ন ও বৈশুখ ত্রিপুরার জনগোষ্ঠীর বৈশুখ মারমাদের সাংঘ্রাই বা চাকমাদের বিজু উৎসবের মতোই প্রধান অক্ষর দিয়ে বৈশাখী উৎসব উৎসব পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব মূলত পরবর্তী যেটা আছে জনগোষ্ঠী সেটা হচ্ছে সাঁওতাল সাঁওতাল জনগোষ্ঠীর প্রধান লোক প্রধানত উত্তরবঙ্গ বা সিলেটের চা বাগানে বসবাস করে তাদের ভাষা হলো অষ্টিক সাঁওতালরা হলো সমাজ সমাজ পিতৃতান্ত্রিক সম্পদের মালিকানায় সমাজ এবং পরিবারের পুরুষই প্রধান সাঁওতালদের নিজস্ব ধর্ম আছে কিন্তু কোনো ধর্মগ্রন্থ নেই পেশা দিতে থেকে সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত দুই ভাগে বিহত কৃষক ও শ্রমিক ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সাঁওতালদের সংগ্রামী ভূমিকা বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ ও নাচল কৃষক বিদ্রোহ ইত্যাদি বিশেষভাবে স্মরণ রয়েছে যে এখানে একটা ছবির মাধ্যমে তোমাদের সাঁওতালদের নৃত্যের কিছুটা ছবি এখানে দেওয়া আছে সাঁওতালরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আহ তারা দেখা গেছে বাড়ি ঘরে বিভিন্ন রকম রং দিয়ে ছবি আঁকে আর সোহরাই হচ্ছে সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব অনেকটা পৌষ পার্বণের মতো সাঁওতাল নৃত্যে মেয়ে পুরুষদের দলবদ্ধ হয়ে নাচে তাদের ঝুমুর নাচ খুবই জনপ্রিয় তো বাংলাদেশে যে এই ক্ষুদ্র জাতি গোষ্ঠী যারা আছে জাতিসত্তা তাদের জীবন ও সংস্কৃতি আমাদের জাতি সংস্কৃতিকে কি করে সমৃদ্ধ করেছে বর্ণিল ও বৈচিত্র্য করেছে আমাদের সংস্কৃতিকে দেশের সামগ্রিক উন্নয়ন রয়েছে তাদের বিরাট অবদান আর আজ তারা জাতির মূলধারার অংশ এখানে মূলত আমরা একটা সংক্ষিপ্ত আকারে তোমাদের এখানে বাংলাদেশের সম্পর্কে দেওয়া হয়েছে তোমরা সে সম্পর্কে সংক্ষিপ্ত একটা বিবরণ আমি তোমাদেরকে বলেছি তোমরা বাকিটা বাসায় নিজেরা পড়ে নিবে এখানে তোমাদের কিছু শব্দ তো টিকা আছে সেগুলো তোমরা নিজেরা পড়ে নিবে যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বই থেকে সেগুলো আর যে সৃজনশীল আছে বইয়ের পিছনে কিছু সৃজনশীল আছে সেগুলো তোমরা বাসায় পড়বে আজকে ক্লাস এখানে সমাপ্তি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ